একজনকে টানে হিসরে কিন্তু নিয়ে আসা হচ্ছে আরেকজনকে নিয়ে আসা হচ্ছে আরেকজনকে গ্রেফতার করা হয়েছে দর্শক দেখছেন গাড়িতে ধাক্কিয়ে এক ধরনের চলা হচ্ছে দর্শক দেখছেন যে সে টেনে হচ্ছে কিন্তু তোলা হচ্ছে এবং আমি যদি আরেকটু দেখানোর চেষ্টা করি এইদিকে একজনকে টানে হিসরে কিন্তু নিয়ে আসা হচ্ছে এবং টেনে হিসরে তাদেরকে নিয়ে আসছে এবং তারাও কিন্তু বের হয়ে আসার চেষ্টা করছে এবং এটা আমি যদি বলে রাখতে চাই জুমার নামাজের পরপরই কিন্তু তারা এখানে দেখছেন আরেকজনকে নিয়ে আসা হচ্ছে এবং একটা উত্তেজনা করেছে নামাজের পর তারা মূলত সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছিল এবং তারপরে কিন্তু তাদেরকে দেখছেন যে টেনে হিসরে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাদের পরিচয় কিন্তু যাওয়া হয়নি এবং দেখছেন যে এবং পুরো এলাকায় মুহূর্তেই কিন্তু একটি উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে আপনারা দেখছেন আমাদের সময় সঙ্গে আছে আক্তার জন আপনাদের একটু বলে রাখতে চাই আজ কিন্তু বাইতুল মোকাররমকে কেন্দ্র করে কোনো ধরনের কর্মসূচি ছিল না এবং নামাজের পরপর বেশ কয়েকজন এখানে বক্তব্য দেবার চেষ্টা করে কথা বলবার চেষ্টা করে এবং তারা সরকার বিরোধী নানা ধরনের স্লোগান দিতে থাকেন এক পর্যায়ে পুলিশ প্রস্তুতি নেই এবং তাদেরকে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে আপনাদেরকে যেটি দেখাচ্ছিলাম যে একদম টেনে হচ্ছে পুলিশ কিন্তু তাদের প্রিজন ভ্যানে করে থানায় নিয়ে গেছে কি কারণে গ্রেপ্তার করা তাদেরকে আটক করা হয়েছে সে বিষয়ে এখনও কোনো কিছু জানা যায়নি এবং মুহূর্তের মধ্যে থমথমে একটি পরিস্থিতি করছে এবং কিছুক্ষণ আগেও এত পুলিশের উপস্থিতি ছিল না ব্যাপক পুলিশের যে উপস্থিতি সেটি বাড়ানো হয়েছে বাইতুল মোকাররমের উত্তর গেটে দেখছেন আমাদের সময় আপনাদের জানানোর চেষ্টা করছিলাম যে এখান থেকে এখন পর্যন্ত আমরা দেখছিলাম যে পাঁচজনকে আটক করা হয়েছে কিন্তু কি কারণে ঠিক আটক করা হয়েছে সেটি কিন্তু এখন পর্যন্ত আমরা জানতে পারিনি এবং পুলিশের কোনো কর্মকর্তা এখনো কথা বলেননি এবং যারা নামাজের পরেও বাইতুল মোকাররমের ভেতরে আছেন তাদেরকে বের হয়ে যাওয়ার নির্দেশ দিচ্ছেন আপনারা দেখছেন যে যারা বাইতুল মোকাররমের ভেতরে আছেন তাদেরকে বাইতুল মোকাররমের যে ভেতর রয়েছে সেখান থেকে বের হয়ে যাওয়ার জন্য বলছেন যে তারা যেন এখানে কোনোভাবেই অবস্থান না করে আপনারা দেখছেন যে যারা এখানে দু চারজন ছিলেন তাদেরকে বের হওয়ার জন্য পুলিশ তাদেরকে নির্দেশনা দিচ্ছেন এবং তারা যেন এখানে অবস্থান না করে এই মুহূর্তে বেশ থমথমে পরিস্থিতি বিরাজ করছে বাইতুল মোকাররমের উত্তর গেট পুরো এলাকাতেই এবং বেশ কিছুক্ষণ আগেও কিন্তু এত পুলিশের উপস্থিতি ছিল না ব্যাপক পুলিশের উপস্থিতি এবং ইতিমধ্যেই এপিসি এবং জল কামান আনা হয়েছে এসিপি জল কামান সহ সবকিছু আনা হয়েছে আমরা একটু পুলিশ কর্মকর্তার বক্তব্য জানার চেষ্টা করব কি কারণে ঠিক তাদেরকে আটক করা হয়েছে দর্শক এই মুহূর্তে বাইতুল মোকাররমে থমথমে অবস্থা বিরাজ করছে এবং আপনারা দেখছিলেন যে চারজনকে আটক করা হয়েছে ঠিক কি কারণে আটক হয়েছে আমরা এখন পর্যন্ত জানতে পারিনি আপনারা দেখছেন আমাদের সময় পরবর্তী আপডেটে আপনাদের সঙ্গে আবারও যুক্ত হবে এই ছিল আমার কাছে বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে সর্বশেষ সে পর্যন্ত ভালো থাকুন পরবর্তী আপডেটে আপনাদের সাথে দেখা হবে থাকুন আমাদের সময়ের সাথেই